gas, jam gas, katal gas, kleçu gas. Askal kar meyra, beşi bak, çetin bak, çetin bak, çetin bak, çetin bak. Kena tümü yaşatçıyla, amare iyi zivone, şutukun kereniye, çoğal deli kuyunu. এরকম কাল থেকে একটা বিষয় নিয়ে টেলিভিশন মিডিয়া বলুন আজকে সকালে সংবাদপত্র বলুন বা ডিজিটাল মিডিয়া বলুন প্রত্যেকটা জায়গায়তে কিছু আলোচনা চলছে যে আমি কতগুলো ফেসবুক পোস্ট ফলো করলাম সেখানে বিজেপি সিপিএম তাদের নেতা নেত্রীরা বিভিন্ন বক্তব্য রাখছেন কারোর বক্তব্য হচ্ছে দেবাংশু শুয়েই রইল চৌকাঠে সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে ভেবেছিলেন যে দেবাংশুর নাম বোধহয় বিধানসভা নির্বাচনের টিকিটের তালিকায় থাকবে যদিও আমি জানতাম আমি বয়সের জন্য কোয়ালিফাই করছি না তাই হয়তো থাকাটা খুব একটা স্বাভাবিক নয় এবং আমি নির্বাচনী বিধি সম্পর্কেও ততটা জানতাম না দু তিন মাসের এদিক ওদিক হলে কিছু হয় কি হয় না আদৌ কিন্তু পরবর্তীকালে জানতে পারলাম না ২৫ বছর হতেই হয় তো স্বাভাবিকভাবেই সেই কারণে আমার নাম ছিল না কিন্তু তাই যে খেলা হবে স্লোগান তুললো তাকেই খেলতে নেওয়া হলো না ছেড়ে দিলেন এই বলে খবর হচ্ছে এবার আমি আপনাদের কটা কথা বলি দল আমাকে দলীয় মুখপাত্র করেছে ২০১৯ সালের জুলাই মাসে আমি দলীয় মুখপাত্র হিসেবে বিভিন্ন চ্যানেলে দলের হয়ে ডিবেট করেছি দলের হয়ে আলোচনা করেছি বিভিন্ন জায়গায় বাইট দিয়েছি আমার সেই আলোচনা আমার সেই বিতর্ক মানুষ পছন্দ করেছেন বলেই আজকে আমাকে নিয়ে আলোচনাটা হচ্ছে তো অর্থাৎ মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন আমায় আশীর্বাদ করেছেন আপনারা যারা আছেন তারা আমায় ভালোবেসেছেন সেই কারণে আজকে এই মুহূর্তে আমার কথা শোনার জন্য ৪৪০০ মানুষ উপস্থিত হয়েছেন এটাই আমার সবচেয়ে বড় সাফল্য তারপরে এই দল আমাকে এক বছরের মধ্যে দেখুন আমি খুব সাধারণ বাড়ির একটা ছেলে আমি একটা পঞ্চায়েত এলাকায় একটা খুব সাধারণ গলির থেকে আমাকে তুলে এনে তৃণমূল কংগ্রেসের মুখ তৈরি করেছে আমার দল আমাকে দেখতে আমার আমার কথা শুনতে আজকে যখন চারজন মানুষও আসেন সেটাও আমার কাছে প্রাপ্তি এবং সেটা আমাকে আমার দল দিয়েছে সঙ্গে শেয়ার করি লাস্ট এক বছর কয়েক মাস সায়নী ঘোষ প্রেসিডেন্ট হওয়ার পর আমার সঙ্গে সায়নী ঘোষের ব্যক্তিগত স্তরে ভীষণ ভালো সম্পর্ক তার থেকে আমি এই রাজনীতি যুব কংগ্রেস করতে গিয়ে তৃণমূল যুব কংগ্রেস করতে গিয়ে প্রচুর হেল্প পেয়েছি সর্বক্ষেত্রে সায়নী ঘোষ আমার পাশে এসে দাঁড়িয়েছেন যে কোনো প্রবলেমে আমি তাকে বলে আমার জন্য সাহায্য পেয়েছি সর্বক্ষেত্রে তিনি আমার সাথে কোঅর্ডিনেট করেছেন এবং আমি এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকাকালীন আমার যে একটা আমি ব্যক্তিগতভাবে ভীষণ গর্ববোধ করেছিলাম যে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কমিটিতে আছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মুহূর্তে ছেড়ে দেন তখন আমার মনে হয়েছিল যে কার হাতে দায়িত্ব আসবে কিভাবে চলবে না চলবে সেখানে ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলার কতটা জায়গা পাবো কিন্তু ভীষণ রকমভাবে তিনি কোঅপারেট করেছেন সবার সঙ্গে সবাইকে নিয়ে চলেছেন তা আমি ব্যক্তিগতভাবে সভানেত্রী আমাদের যুব কংগ্রেসের যিনি সায়নী ঘোষ তার কাছেও ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ ফলে আমি আমার বায়োটা আপডেট করি সেই মুহূর্তে এবং সেই বায়োটা আপডেট হওয়ার সাথে সাথে আমি নোটিশও করিনি যে ওটা আমার ফেসবুকের টাইমলাইনে পোস্ট হয়ে গেছে কারণ অনেকের দেখবেন প্রাইভেসি ইয়ে করা থাকে ফেসবুকে সবসময় পোস্ট হয় না তখন ফেসবুকে পোস্ট করা হয়ে গেছে আমি জানি না আমি আমার বায়োটা আপডেট করে দিই আমি বেরিয়ে চলে এসেছি তারপর দেখি আমার কয়েকজন সাংবাদিক স্ক্রিনশট পাঠাতে শুরু করেন যখন আমাকে তারা স্ক্রিনশট পাঠাতে শুরু করলেন আমি দেখলাম এটা আমার ফেসবুকে পোস্ট হয়ে গেছে এবং লেফট জব অ্যাট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখানে জব ছাড়া অন্য কোনো শব্দ ব্যবহার করার জন্য ফেসবুকে জায়গা নেই আপনাকে জব শব্দটাই উল্লেখ করতে হবে কারণ ফেসবুক তো আলাদা করে পলিটিশিয়ানদের জন্য কোনো জায়গা তৈরি করেনি তো স্বাভাবিকভাবে ওটা নিয়ে এবার চর্চা শুরু হয়ে যায় দেবাংশুর ইঙ্গিতপূর্ণ পোস্ট আমি সাথে সাথে ওটা দেখা মাত্র ডিলিট করি যে আমার ওটা ইয়েতে থাক আমার বায়োতে থাক কিন্তু আমার ফেসবুক পোস্টে ওটা কি করে আসবে ওটা দেখা মাত্র আমি ডিলিট করি লিড করছেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি প্রণাম জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই আমার তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী যার আন্ডারে আমি প্রায় দেড় বছর যুব কংগ্রেস করলাম তাকে প্রত্যেককে প্রত্যেকের সহযোগিতার জন্য এবং আগামী দিনে আপনারা যেভাবে আমায় কাজে লাগাতে চান আমি সেভাবে কাজে লাগার জন্য প্রস্তুত দলীয় কর্মীদের দলীয় সতীর্থ যারা আমায় ভালোবাসেন তাদের কাছে বলছি যে চিন্তা করবেন না দেবাংশু যেভাবে গলা ফাটাচ্ছিল সেভাবেই গলা ফাটাবে সেভাবেই আছে এবং বিশ্বাস করুন যখন এত ফোন কালকে আমার কাছে এসেছে আমি আমি ম্যাক্সিমাম ফোন আমি রিসিভ করতে পারিনি এত ফোন আমার ভালোবাসার মানুষদের ফোন মিডিয়ার ফোন পোর্টাল বলুন সমস্ত রকমের মিডিয়া বলুন আত্মীয় স্বজন প্রত্যেকে আমি আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার করতে পারলাম ব্যাপারটা চিন্তা করবেন না দল যদি আমাকে নতুন কোনো বার্তা দেয় দল যদি বলে দেবাংশু তুমি এই কাজটা কাল থেকে করবে আমি আপনাদের কাছে আবার একটা লাইভে এসে আপনাদের কাছে জানিয়ে দিয়ে যাব যে দল আমাকে নতুন করে এই কাজটা করতে বলেছে ততদিন পর্যন্ত অপেক্ষা করুন ততদিন পর্যন্ত আসুন সবাই মিলে যেভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে মাঠে ময়দানে লড়াই করে দলকে শক্তিশালী করছিলাম সেভাবে করতে থাকি